सो हे गाइस, अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। वेलकम बैक बीडी रेडर्स ब्लॉग फॉर यूट्यूब चैनल एंड फेसबुक पेज एंड टिकटॉक। तो आज के टॉपिक होच्छे কিভাবে বাইকের চাকাতে জেল দিবেন বা জেল পরিবর্তন করবেন। তো এই টপিক নিয়ে আজকে কথা বলছি, কারণ অনেকে জানে অনেকে জানেন না যে বাইকের চাকায় আসলে জেল দিতে হয় কি না। অনেকে টিউবলেস টায়ার ব্যাপারে আর কি জানতে চায়। তো আমাদের বর্তমানে এখন টিউবলেস টায়ারটাই বেশি, এখানে টিউব থাকে না এটার ভিতরে। এটার ভিতরে টিউব না থাকার কারণে কিন্তু এটা একটা কিছু একটা সময় থাকে বা একটা মেয়াদ থাকে। তো সেই সময়ের ভিতরে আমরা কিন্তু আঠালো জাতীয় একটা জিনিস ইউজ করা হয় চাকার ভিতরে। তো এই যে দেখতে পারতেছেন, আমি কিন্তু ওই কালো যেই জিনিসগুলো দেখা যাচ্ছে ওটা কিন্তু আমি এই চাকার থেকে বের করা হয়েছে, এই আঠালো জিনিসটা। এটাই হচ্ছে আঠা মূলত। চাকা যদি লিক হয়ে যায় এটাই কিন্তু আপনার চাকাটাকে ধরে রাখবে। তো যখন আমি ওয়াশ করার কারণ হচ্ছে ওটা তো অনেক পুরান হয়ে গেছে, ওল্ড হয়ে গেছে। তো এই কারণে আমি নতুন করে ভরতেছি, যার কারণে ওটা চেঞ্জ করে আবার নতুন করে দেখতে পারতেছেন আপনার। টায়ারটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হয়, ভালো করে ধুচ্ছে তারপরে কিন্তু ওই যেগুলো কিন্তু এখনও বের হচ্ছে। ভালো করে কিন্তু টায়ারটা ধোয়ার পরে কিন্তু আমি নতুন করে যেই আমাদের আঠা যেটা এনেছি বা জেল যেটা এনেছি এটা কিন্তু ভিতরে প্রবেশ করে দিব। তো এটা কিন্তু টিউবলেস টায়ারের, এই এসব টায়ারে কিন্তু কোনো টিউব থাকে না। সহজে লিক হলে কিন্তু লিক সারাতে হয় না, জাস্ট চাকাটা ঘুরলেই কিন্তু এই আর কি লিকটা বুঝে যায়। তো যাই হোক, ওই বিষয়ে আমরা পরে কথা বলছি। তো এখন দেখুন যে আপনারা দয়া করে আগে যেই জেলগুলো থাকবে এগুলো কিন্তু পরিবর্তন করে বা ফালিয়ে তারপরে কিন্তু আপনারা ইউজ করবেন। জুরাইন আমাদের আশেপাশে বা যাত্রা বাড়ি শনিয়াকরা বা জুরাইনের আশেপাশে যারা থাকবেন তারা কিন্তু এইখানে আসতে পারেন। এটার লোকেশন হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন, অপোজিট পাশে হচ্ছে আরদিন হসপিটাল। আরদিনের অপোজিট পাশে হচ্ছে এই দোকানটা, এই যে দোকানটা দেখতে পারতেছেন, মোনালিসা টাওয়ার অ্যান্ড ব্যাটারি হাউস। এইখানে আপনারা ব্যাটারি চার্জের সিস্টেম বা আপনারা অনেক টায়ার অনেকগুলো পেয়ে যাবেন। তো আমি এখন এসেছি এখানে আর টায়ারের কাজটা করাতে। এখন আমি জেল দিচ্ছি, আপনারা দেখতে পারতেছেন দোনো চাকায় জেল দিব এখন। তো শুরুতে আসলে কাজগুলার একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আমি ভয়েস দিতে পারিনি। তো এখন আপনারা দেখতে পারতেছেন এখন আমার কাজ করা হচ্ছে। সো গাইস, আপনারা অনেকে কি করেন, এই জেলের উপরে বা চাকার ভিতরেই কিন্তু আপনারা জেল দিয়ে দেন, এটা কখনো করবেন না। আপনারা দেখেছেন আমি জেল ফালিয়ে কিন্তু আমি আবার নতুন করে এখন জেল ভরছি, কারণ ওই জেলের উপরে জেলটা দিলে কিন্তু কোনো উপকার হয় না। এই যে দেখুন আপনারা, আমি জেলটাকে প্রবেশ করাচ্ছি। তো সবসময় জেলগুলো আপনারা মানে যেরকম মোবিল চেঞ্জ করেন এরকম করে চেঞ্জ করবেন। দেখা গেছে আগেরগুলো ফেলে দিবেন তারপর নতুন করে ভরবেন, তাহলে আপনার চাকা খুব ভালো থাকবে এবং চাকা লিকের যে ব্যাপারগুলো এগুলো কিন্তু খুব সহজে ই করতে পারবে, বুঝিয়ে নিতে পারবে, না হলে কিন্তু পারবে না। মোটামুটি আমার জেল ভরা শেষ, আপনারা দেখতে পারতেছেন এখন এটা ফিটিং করা হবে বা হাওয়া দিবে, তারপর এটা চেক করে ফিটিং করবে। তো এটার ভিতরে কিন্তু হাওয়া দেওয়ার পরে ভালো করে তাদের মতো করে চাকাটাকে কিন্তু যেই আঠাটা দিয়েছে ওইটা কিন্তু আমার রিঙ্কের ভিতরে আটকাতে হবে। তো এই আটকানোর জন্য হালকা করে হাওয়া দেয়, এটা হচ্ছে নিয়ম, এটা প্রসেসিং। তো এখন মোটামুটিভাবে হালকা করে হাওয়া দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন এখানে। তো মোটামুটি হাওয়া দেওয়ার পরে কিন্তু তারপরে চাকাটা ফিটিং করতে হবে। তো গাইস, আপনাদেরকে খোলানোর কাজটা দেখাইনি, কারণ এটা খোলা তো কোনো ব্যাপার না, ইজিলি ব্যাপার, এটা আপনারা তো আর খুলবেন না। যদি আপনারা সার্ভিস মানে টায়ারের দোকানে যান তাহলে তারা খুলে দেবে, আর যদি আপনারা খুলেন তাহলে এটা আসলে দেখানোর মতো কিছু নেই যে আপনারা পারবেন না বা আপনাদের খুলতে হবে। তো হাওয়াটা ওইগুলো তো আর আপনারা দিতে পারবেন না বা আপনাদের মেশিন নেই। তো অবশ্যই জেল পরিবর্তনের জন্য কিন্তু আপনাদের যেতেই হবে। তো আপনারা যেই কিন্তু করলেই ভালো হয় বা আপনারা পারলে তো কোনো কথা নেই। তো দেখুন এখন কিন্তু আমরা দেখছেন ফিটিং করা হচ্ছে, অলরেডি ফিটিং প্রায় চলে আসছি আমরা। তারপরে এখন আবার আমরা সামনের চাকাটা খোলা হবে, আসলে চাকাটা খোলা লাগা যারা আমার সো এখন কিন্তু চাকা লাগানো প্রায় মানে ওয়াশার দিয়ে তারপরে কিন্তু টাইট দিবে, টাইট দেওয়ার পরে কিন্তু মোটামুটি কাজ শেষ। তো এটা নিয়ে আর কোনো ধারণাই থাকছে না আপনাদের, কারণ আপনারা দেখে ফেলেছেন অলরেডি। তো এখন চাকা এটা টাইট দিবে, টাইট দেওয়ার পরে কিন্তু আমরা আবার সামনের চাকা ধরবো।
তো চলুন সামনে চাকায় আমরা চলে আসছি এখন। তো দেখতে পাচ্ছেন সামনে চাকা, আমি ভিডিও করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন চাকাটা আমি খুলতেছে। তো সেমভাবেই পিছনে চাকা সামনে চাকা এইভাবে খুলতে হয়, অনেকে আগে পিছনেটা খুলে তারপরে সামনেটা, আবার অনেকে সামনেটা খুলে অনেকে পিছনেটা, এটা যার যার কাজের রুচি সম্পর্কে কাজ করা হয়, এটার কোনো কথা না। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার চাকার কাজ অলরেডি শেষ, চাকা খুলে ফেলেছে। এটা আসলে এত দ্রুত এসে পড়ার কারণ হচ্ছে আমার মেবি আমার ব্রেক শু ক্ষয় হয়ে গিয়েছে, এই কারণে কি আর না হলে তো এটা বের করতে অনেকটা কষ্ট হতো। এই দেখতে পাচ্ছেন এই বেরিংগুলো দেখতে পাচ্ছেন, আপনারা যখন খুলবেন তখন যদি বেরিংগুলোতে একটু গুলি বালি থাকে তো আপনারা চাইলে কিন্তু এটা ওয়াশ করে নিতে পারেন। এখন এখান থেকে এখানে আবার এটা যেহেতু টিউবলেস আঠাটা লাগানো থাকে, এটা দিয়ে জাস্ট একটা জাতা দেওয়া হয়, জাতা দেওয়ার পরে হাওয়াটা বের হয়ে যায়। হাওয়া বের হওয়ার পরে কি করে তারা ভালো করে নরম করে নেয়, নরম করার পরে কিন্তু তারা এই চাকাটা খুলে, চাকাটা খোলার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাতা দেওয়ার পরে কিন্তু আঠাটা বের করা হয়েছে। এখন এটাকে এই চাকাটা আমার এখানে রাখা আছে, ভালো যে এই জিনিসটা ওটাকে বের করা হবে। এই লিভারটি কিন্তু চাকাটা খুলবে, খোলার পরে কিন্তু জেলটাকে ফেলে দেওয়া হবে। আপনারা সবাই বারবার করে বলছি জেলগুলো অবশ্যই পরিবর্তন করবেন, একটা নির্দিষ্ট সময় থাকে। তো আপনারা জেলের উপরে জেল দিবেন না কখনো, জেল পরিবর্তন করে নেবেন। জেল আগে জেল ফেলে চাকাটা ভালো করে ধুয়ে নেবেন, তারপরে কিন্তু আপনারা জেল দিবেন। অনেকে কি করে জেলের উপরে জেল দেয়, তারপরে কিন্তু আপনাদের সেই জেলটাও বেশি একটা ই থাকে না, মানে জেলের জোরটা থাকে না। তো এই কাজটা করবেন না সবাই, অবশ্যই আপনারা জেল পরিবর্তন করে নেবেন, ফেলে তারপরে কিন্তু নেবেন। দেখুন এখন আমার রিংটা আবার দেওয়া হচ্ছে, রিংটা সুন্দর করে দিতে হবে। দেওয়ার পরে কালকে রিংটা দিতে হবে আমার এবং কিছু গুঁড়ো থাকে আপনার টায়ারের গুঁড়ো, ওগুলো লেগে থাকে, তো এই কারণে আগে রিংটা ধুয়ে দেওয়া হচ্ছে। এখন আবার সম্পূর্ণভাবে টায়ারটা দেওয়া হবে। টায়ার দেওয়ার পরে কিন্তু আমরা আবার সেমভাবে সেম প্রসেসিংয়ে কিন্তু আমরা কি বলে ওই যে জেলটাকে কিন্তু আমরা এখন এটার ভিতরে প্রবেশ করে দিব। তো এটা আসলে বেশি একটা কাজ না, তবে এইটা যে কোনো দোকানে আপনারা যান অবশ্যই কথা বলে নেবেন। এইভাবে করে কিন্তু টায়ারটা ধোয়া হয়, ধোয়ার পরে কিন্তু আবার নতুন করে ভরলে আপনাদের টায়ারটা ঠিক থাকে। তো আর অনেকে কী করে এটার উপরে ভরে দেয় তখন কিন্তু আপনার আগের যেটা ড্যামেজ হয়ে যায় সেটা কিন্তু ওকে হয় না। কিন্তু আপনারা সবসময় এক কাজ করবেন কি, আপনারা টায়ারগুলো খুলে কিন্তু চেঞ্জ করতে পারেন, এটা আপনাদের জন্য ভালো হবে। আপনাদের তো যখনই আপনারা এটা রিপ্লেস করবেন তখনই আপনারা টায়ারটা আপনাদের করে দেখাতে হয়, আপনাদের কাজের জন্য কিন্তু কিছু টাকা পয়সা গেলেও কিন্তু গাইস আমি তত একটা কিছু মনে করি আপনাদের দরকারি কোনো ভিডিও দেখেন, দেখার পরে কিন্তু আপনারা চলে যান, স্বার্থপরের মতন এই কাজগুলো করে থাকেন। আসলে স্বার্থপরের মতন কাজ করেন, এটা আপনারা দেখেন আপনাদের জন্য, আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্স এবং সলিউশনের জন্য আমি অনেক কষ্ট করে থাকি বা এখানে সেখানে যাই, আপনাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসি বা এগুলো কাজ হয়তো বা পুরান বা আমার আমার দর্শক যারা আছেন দর্শক শ্রোতা তারা কিন্তু নতুন হয় নতুন দেখেন। তো অনেক অনেক জায়গায় অনেক অনেক ভিডিও মেক করতে গেলে মোটামুটি ভালো কিছু ইনভেস্ট করতে হয়, তো এগুলোই তো গাইস আপনারা দেন না ভিউয়ার্স যারা আছেন অনেকে, মানে আমার থেকে সবচেয়ে থেকে বেশি খারাপ লাগে আনসাবস্ক্রাইব যখন করে মানুষ চলে যায় স্বার্থপরের মতন। এদের মানে যদি আমি কাজ করতাম তাহলে জিজ্ঞেস করতাম যে আমি কী ক্ষতিটা করেছি, সাবস্ক্রাইব করার পরে কিছু উপকার হওয়ার পরে কেন তোমরা চলে যাও, এটাই তো মানুষ, এটাই মানুষের পরিচয়, এটাই কিছু কিছু মানুষ এভাবেই পরিচয় দেয়। আসলে তাদের বলে না ব্যবহার বংশের পরিচয়, তাদের পরিচয় তারা দিয়ে দেয় এই কাজ করে। যাই হোক তো সেখানে কথা বলছি না, এখন দেখেন এই যে ছোটো টিকিটটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু এই গুঁড়োটা দেখা গেছে, টিউব লিক হলে কিন্তু এটা কিন্তু ওইখানে আস্তে আস্তে সমাধান করে। দেখুন আপনারা আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য সুবিধাতে আমি বলছি এই যে টিউবটা কিন্তু ঢালা হচ্ছে আস্তে 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 আস্তে। তো এই ছেলেটা যদি ঢালতেছে কাজে হেল্প করতেছে, এটা ঢালার পরে নতুন করে জেলটা ভরবে। তো এইভাবেই কিন্তু সিস্টেম, আপনারা চাইলে কিন্তু আপনারা এইভাবে কাজ করতে পারেন, অথবা আপনারা নিজেরাও করতে পারেন বা অন্য কোনো দোকানে গিয়ে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। তো আপনারা দেখুন
এইভাবে ঢুকানো হচ্ছে, এইভাবেই ঢুকানো সিস্টেম। আরেকটা আছে, এটার সাথেই পাইপ আছে, আপনারা চাইলে কিন্তু উপরে যেখানে হাওয়া প্রবেশ করে সেখান দিয়ে আপনারা ঢুকাতে পারবেন। তো যে যেভাবে পারে, তো যাই হোক আপনারা যদি করেন তাহলে তো কোনো কথা নয়, আর না করলে মিস্ত্রি এখানে আসলে আপনাদের কোনো কষ্ট করতে হবে না, তারাই করে দিবে, জাস্ট তাদেরকে তাদের পারিশ্রমিক দিয়ে দিলে হয়ে যাবে। এখন দেখুন এটাকে কিন্তু সুন্দর করে ঘোরানো হচ্ছে। আরে ভাই, এত মানুষ হাঁটা চলাচল, রাস্তার ভিতরে হাঁটা চলাচল, যাই হোক দেখুন এখন কিন্তু হাওয়া প্রবেশ করা হচ্ছে। সেটা কিন্তু মাঝে মাঝে আস্তে করে কাটে, কাটে বলতে টায়ার কাটে না, জাস্ট হাওয়াটা দোকানে প্রবেশ করার পরে কিন্তু আপনার টায়ারটা যখন আঠার সাথে আটকে যায় তখন এটা আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন, মূলত না দেখলে বুঝবেন না। তো এই হচ্ছে আজকের প্রস্তুতি, এটাই হচ্ছে কাজ। এইভাবে করে কিন্তু হাওয়া প্রবেশ করার পরে এটাকে ভালো করে ফিটিং করবে। এখন দেখুন আঠা এটা ভালো করে লাগানো হচ্ছে হাওয়া দিয়ে, যাতে সেই আঠাটা এই রিংয়ের সাথে লেগে যায়, লেগে যাওয়ার পরে আঠাটা যাতে আঠারোভাবে লেগে থাকে, এই কারণে কাজটা করা। তো এখন সবাইকে বলে দিচ্ছি, আমি আসলে করিনি, আমার করা উচিত ছিল। যখন খুলবে চাকাগুলো তখন দেখবেন হেলমেটের পাশে অনেক ধুলাবালি ময়লা থাকে, আপনারা কিন্তু সেটাকে একটু বলবেন, ভাই একটু ওয়াশ করে দেন, তাহলে বলবে। আমি কিছুই বলিনি, কারণ আমার যেহেতু ভিডিও করতেছি, বয়স দিতে হচ্ছে, কথা বলতে হচ্ছে বা অনেক কিছু করতে হচ্ছে, এ কারণে আমি কিছুই বলিনি। পরবর্তীতে একটু কষ্ট লাগছে যে আসলে এই জিনিসটা হয়তো বা আমার করলে ভালো হতো। তো যাই হোক, এইভাবেই দেখেন হাওয়া ভরবে, ভরার পরে কিন্তু সেমভাবে ফিটিং করবে। আশা করি ভিডিওটি আপনাদেরকে অনেক উপকার করবে বা অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি অনেক উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে প্লিজ জায়গায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ একটি লাইক করে ফলো করে দেবেন, টিকটকে দেখে থাকলে অবশ্যই টিকটকে একটি লাইক করে ফলো করে দেবেন, এবং আপনারা নতুন কিছু শিখতে চাইলে বা নতুন কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেয়ে আমি সেই কাজের জন্য কিন্তু আমি আবার রওনা হব পরবর্তীতে, সেই কিন্তু আপনাদের জন্য ভিডিও মেক করবো। এখন কিন্তু সেমভাবে সামনে চাক্কা লাগানো হচ্ছে, আপনারা পারতেছেন। তো গাইজ অনেক ভোগ ভোগ করেছি, আসলে ভিডিওটা অনেক লং হয়েছে, আপনারা দেখতে দেখতে হয়তো বা বোরিং ফিল করছেন। তো যাই হোক, এর জন্য এক্সট্রিমলি সরি, আর কিছু বলার নেই, এইভাবেই করে চাকাটা লাগানোর পরেই আমার কাজ শেষ। তো আজকে যেহেতু কীভাবে চেন পরিবর্তন করতে হয় চাকার, এটা যেহেতু শিখে ফেলেছেন বা দেখে ফেলেছেন, তো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।